কথা শুনে বুঝলাম রাজমাতা নিজেই এই বিয়ে দেবেন বলেছেন। কি হয়েছে কি হয়েছে শম্ভবা, ও কি করেছে? ওই দেবদাসীটার সাথে দেবদক্ষের বিয়ে হবে মা। কি বলছিস তুই, দেবদাসীর সাথে দেশের রাজার বিয়ে? দাদা শেষ অবধি জিতে গেল তোমার ভালোবাসা। সত্যি দাদা, আমি তো সব আশা ছেড়ে দিয়েছিলাম বিশ্বাস করো, কিন্তু কোন দিক থেকে যে সবকিছু ঘুরে গেল আমি তো ভাবতেই পারছি না। আমি কিন্তু একদিনের জন্য এক মুহূর্তের জন্যও আশা ছাড়িনি। তাহলে এবার প্রাসাদে দুটো বিয়ে, প্রথমে দেবদাদার সঙ্গে তোমার সৌরজা, তারপর গাঙ্গেয় দাদা। তো দাদার বিয়ের কথা হচ্ছে। গাঙ্গেয় দাদা, ইকি তোমার কানটা এরকম লাল হয়ে গেছে কেন? লাল? হ্যাঁ পুরো লাল হয়ে গেছে। আরে আমার কান কেন লাল হতে যাবে? দেখি 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 দেখি, বসো 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 বসো, নাকটা দেখি। হ্যাঁ কই, আমি দেখি একেবারে লাল মনে হচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ যথেষ্ট তোমাদের কল্পনা কল্পনা আত্রে কল্পনা। বেশ তাহলে আমি যাই গিয়ে দুন্দুবিরাজকে জানিয়ে দিই যে আমাদের গাঙ্গেয় এই বিয়েটা করতে নারাজ। দাদা 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 দাদা, আমি তো সে কথা বলছি না। বলছো না কেন? ও বেলাই তো তুমি বললে যে তুমি এই বিয়েটা করতে চাও না। বললে না, পছন্দ অপছন্দর কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এক বেলাতে কি হলো, মত পাল্টে ফেললে কেন গাঙ্গেয়? সেরকম কিছুই না দাদা। দাদা আমি এক কাজ করি, আমি দেবী সৌরজাকে নিয়ে আসি কেমন? তাই? না 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 না, দেবী সৌরজাকে আমি গিয়ে খবর দেব, আমি নিয়ে আসব। এখন তোমার কথা বলো। কি গাঙ্গেয়, আমি যা ভাবছি তা কি ঠিক? কি ভাবছ গাঙ্গেয়? সত্যি কথা বলতে কি, তোমায় দেখে আর মনে হচ্ছে না যে রাজকুমারী সম্ভবার সঙ্গে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে। যদি সেই কথাটা সত্যি হয় তাহলে সেটা এখনই বলে ফেলো, নইলে তোমার বিয়ে নিয়ে আমি অস্বস্তিতে থেকেই যাব। দাদা তুমি যদি আগে বিয়ে করো তাহলে আমার কিছুতেই আপত্তি নেই। এরপরেও তুমি গাঙ্গেয়কে বিয়ে করার জেদ নিয়ে বসে থাকবে? যে বংশের রাজা দেবদাসীকে বিয়ে করে